হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, এই তৃণমূল বলছে মমতা ব্যানার্জি নাকি পশ্চিমবঙ্গের স্বাধীনতা নিয়ে এসছে। মমতা ব্যানার্জি আসার পরে নাকি সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, 2011 সালে মমতা ব্যানার্জি যখন জিতল, তারপরে 2011 থেকে 2014-র মধ্যে কিরকম অবস্থা ছিল? কেউ স্বাধীনভাবে তৃণমূলের বিরোধিতা করতে পারত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারত? 2014 সালে মোদিজি আসার পরে মানুষের মধ্যে স্বাধীনতা আস্তে আস্তে ফিরে এসছে, পশ্চিমবঙ্গবাসীর মধ্যে স্বাধীনতা আস্তে আস্তে ফিরে এসছে। তারপরে এই 2019 সালে, 2019 সালের আগে তো পশ্চিমবঙ্গে বিজেপির সেরকম কোনো সিট ছিল না, কিন্তু 2019 সালে এই বিজেপি যখন পশ্চিমবঙ্গে অনেকগুলো সিট পেয়ে গেল এই লোকসভা ভোটে, 2019-এর লোকসভা ভোটে, তারপরে আরও স্বাধীনতা ফিরে আসলো, আরও মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে দিল। তারপরে 2021 সালে যখন বিজেপি বিরোধী আসনে চলে আসলো, তখন একদম মানুষ ভালোভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে দিল, এই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে দিল। তো ব্যাপারটা কি বোঝা গেল? মোদিজির কারণে মানুষ স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীনতা পেয়েছে মোদিজির কারণে। ঠিক আছে, মোদিজির কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, এটা মোদিজির কারণে। আর মমতা ব্যানার্জি তার দিকে নেওয়ার চেষ্টা করছে, মোদিজির কারণে মানুষ স্বাধীন হলো আর মমতা ব্যানার্জি তার দিকে টানার চেষ্টা করছে। তাহলে পুরোনো সালগুলো একটু দেখো, তাই না? দেখুক মমতা ব্যানার্জি পুরোনো দিনে কি করেছিল, যখন পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস বিরোধী আসনে ছিল, মমতা ব্যানার্জি সরকারে ছিল, আর যখন মোদিজি প্রধানমন্ত্রী হননি তখন কি অবস্থা ছিল? কেউ কথা বলতে পারত পশ্চিমবঙ্গে? হ্যাঁ, এই তৃণমূলের নেতাগুলোর তো লুটরাজ চলত, তাই না? তোলাবাজি চলত, চোখরাঙানি, গায়ের জোয়ারি এসব চলত। তো তখন তো মানুষ পরেশান অবস্থায় ছিল, আর তৃণমূল বলছে তৃণমূল নাকি স্বাধীনতা ফিরিয়ে এনেছে। এসব ঢপের কীর্তন মানুষকে বলে কোনো লাভ নেই। ঠিক আছে, মোদিজির কারণে মানুষ স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে মোদিজির কারণে। মোদিজি যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। আর পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী আসনে, সেই কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। পুরো বিরোধী আসনটা বিজেপি দখল করে আছে, সেই কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। পাতি কথা, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে একমাত্র বিজেপির কারণে। বিজেপি আছে বলেই মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, না হলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না, মানুষকে একদম পরাধীন করে দিত। এটাই হচ্ছে বিষয়, বিজেপির কারণে মানুষ স্বাধীন হয়েছে আর মমতা ব্যানার্জি তার দিকে টানার চেষ্টা করছে। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম চেঞ্জ করে বাংলার আবাস যোজনা বানিয়ে দেয়, সেই রকমই চালানোর চেষ্টা করছে আর কি। প্রধানমন্ত্রীর জন্য মানুষ স্বাধীন হয়েছে, মোদিজির কারণে মানুষ স্বাধীন হয়েছে আর মমতা ব্যানার্জি তার দিকে টানার চেষ্টা করছে, মমতা ব্যানার্জির জন্য মানুষ স্বাধীন হয়েছে। এইসব কথা শুনলে না হাসি পায়, হাসি পায়, পাবলিক হাসে এইসব কথা শুনে। ঠিক আছে, এই তৃণমূল পশ্চিমবঙ্গে জেতার পর কারা স্বাধীন হয়েছে? যারা চোর, যারা চুরি করে, যারা মার্ডার করে, যারা ধর্ষণ করে, এরা স্বাধীন হয়েছে। যারা দুষ্কৃতি, এরা স্বাধীন হয়েছে। যারা দাঙ্গা করে, এরা স্বাধীন হয়েছে। কিন্তু সাধারণ মানুষ স্বাধীন হয়নি, সাধারণ মানুষ পরাধীন হয়ে গেছে। কিন্তু মোদিজির কারণে সাধারণ মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, এটা শুধুমাত্র মোদিজির কারণে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমার সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমস্কার।